আর একবার আমি বলে নিচ্ছি যে তোমাদের যে সিলেবাসে যে পার্টটা রয়েছে সেই পার্ট অনুযায়ী এনভায়রনমেন্ট রিলেটেড হিস্টোরিক্যাল ইভেন্ট এর মধ্যে আমরা তিনটে জিনিস পড়বো। এক হলো অল ওভার ওয়ার্ল্ডে যে যে পরিবেশগত সম্মেলন হয়েছে সেগুলো পড়বো, প্রত্যেকটা কত সালে হয়েছে, কোথায় হয়েছে, উদ্দেশ্য কি ছিল। তোমাদের এর আগে যে স্টাডি ম্যাটেরিয়াল দিয়েছি সেখানেও দেয়া ছিল ছক করে, তো ওটা পড়লেও হবে, ওইটা একটা পড়বো। দুই হলো এনভায়রনমেন্টাল যত কনফ্লিক্ট আছে বা মুভমেন্ট আছে, যেটা এইমাত্র পড়লাম ইন্ডিয়ার পার্সপেক্টে, সেইটা পড়ব দু নাম্বারে, দুটো গেল। আর তিন নাম্বারে পড়ব এনভায়রনমেন্টাল এনভায়রনমেন্ট রিলেটেড কিছু ডে প্রতিপালন করা হয় অল ওভার ওয়ার্ল্ড জুড়ে, সেই ডে গুলো পড়ব। এই তিনটে জিনিস পড়া মানেই এই সিলেবাসটা কমপ্লিট হওয়া, অর্থাৎ এই সিলেবাসটা কমপ্লিট হয়ে গেল এই তিনটে বিষয় পড়া। তো আজকের এই ক্লাসটার পরে আমার এই এইটা পুরো কমপ্লিট হয়ে যাবে, কারণ ওই যে যে আলাদা আলাদা যে বসুন্ধরা সম্মেলন, বিভিন্ন কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল, স্টকহোম সম্মেলন, সেগুলো আমি লিস্ট দিয়ে দিয়েছি, ওটা ওইভাবে তো বোঝানোর কিছু নেই, জাস্ট ওই লিস্টটা থেকে একবার একটু পড়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর যদি স্পেশাল কিছু ম্যাটার থাকে বা আলাদা কিছু থাকে আমি বলে দেব। এবার দেখো আমাদের আমরা কিছু মাস অনুযায়ী, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর মাস অনুযায়ী গুরুত্বপূর্ণ ডেট গুলোকে এখানে লিখেছি, সেইগুলো তোমাদের জাস্ট আমি পরপর বলছি। দেখো প্রথমত একদম ফার্স্ট টাইম রয়েছে জানুয়ারি মাস। জানুয়ারি মাসে পরিবেশগত বিশেষ কিছু দিন নেই, কিন্তু একটা ভাইটাল দিন আছে যে কারণে এটা লেখা, 24শে জানুয়ারি, যেটা ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন, অর্থাৎ আন্তর্জাতিক স্তরে শিক্ষার জন্য যে বিশেষ দিন সেই দিনটাকে গ্রহণ করা হয়েছে 24শে জানুয়ারিকে। এটা ভবিষ্যতে অন্য কোনো পরীক্ষার জন্য লাগবে 24শে জানুয়ারি। ফেব্রুয়ারি মাস দেখো দুটো দিন আমরা লিখেছি, এক হলো 2nd ফেব্রুয়ারি, এটা হলো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ওয়েটল্যান্ড যেহেতু বর্তমানকালে আমাদের পৃথিবীর একটা কারেন্ট ইস্যু, বর্তমানকালে যে একাধিক সদ্য ঘটে যাওয়া পরিবেশগত সমস্যা রয়েছে, তার মধ্যে এক যেমন গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ গ্রিন হাউস এফেক্ট অ্যান্ড ওজন হোল তৈরি হওয়া, এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, ডিফরেস্টেশন, এগুলো তো সব কারেন্ট ইস্যু। সেই কারেন্ট ইস্যুর মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ কারেন্ট ইস্যু কি, সেটা হলো ওয়েটল্যান্ড বা জলাভূমি, জলাভূমির স্বাভাবিকতা নষ্ট হওয়া। কি কারণে? কারণ ম্যাক্সিমাম ওয়েটল্যান্ডকে ভরে ফেলা হচ্ছে এবং অন্যান্য যে থ্রেটেন, মানে যারা ওই সেই জায়গার উপর ইনফ্লুয়েন্স করে, সেই ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর গুলো জাঁকিয়ে বসে ওয়েটল্যান্ড গুলোকে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। তাই ওয়েটল্যান্ড গুলোকে বাঁচিয়ে রাখার স্বার্থেই কিন্তু 1971 সালে রামসার শহরে একটা সম্মেলন হয়েছিল, যাকে আমরা রামসার সম্মেলন বলে থাকি, এবং সেখান থেকে ইন্টারন্যাশনালি কিছু ল্যান্ডকে, ওয়েটল্যান্ডকে গ্রহণ করা হয়, যেগুলো রামসার কনজারভেশনের প্রোটোকলের মধ্যে ঢোকে, যাকে আমরা রামসার সাইট বলি। সেই রামসার সাইট আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলের নিরিখে দুটো রয়েছে, একটা হলো সুন্দরবন রামসার সাইট আর একটা হলো ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড রামসার সাইট। এবার দেখো এই ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে প্রতিপালন করা হয় 2রা ফেব্রুয়ারি, আশা করি মনে রাখা উচিত, 2রা ফেব্রুয়ারি, ফেব্রুয়ারির 2 তারিখে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। তিনে রয়েছে ইন্টারন্যাশনাল পোলার বেয়ার ডে। আমরা জানি পোলার বেয়ার বা মেরু ভাল্লুক যেটা আছে, সেই মেরু ভাল্লুকের জন্য, মানে সাদা কালারের যে ভাল্লুক, সেটা হলো খুব গুরুত্বপূর্ণ। মানে তুমি দেখবে রিসেন্ট কিছু ক্লাইমেট চেঞ্জ রিলেটেড কোনো কভার ফটো যদি করা হয় না, সেখানে দেখবে পোলার বেয়ারকে সামনে নিয়ে একটা ছবি তোলা হয়। পোলার বেয়ার দাঁড়িয়ে থাকে বরফের সেই হিমশৈল যেগুলো ভাসছে সমুদ্রে তার উপরে, এবং সেটা গলে গলে যাচ্ছে, তারা অস্তিত্বের সংকটের সম্মুখীন হচ্ছে, যেটা দেখানো হয়। তাই বর্তমানকালে কারেন্ট ইস্যুর মধ্যে এই পোলার বেয়ার ইস্যুটাও আসবে, তাই জন্য আমি এই দিনটাকে লিখেছি এখানে ইন্টারন্যাশনাল পোলার বেয়ার ডে। এটা কিন্তু 27শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল পোলার বেয়ার ডে। যদি তোমরা প্যারালালি মনে করার চেষ্টা করো তাহলে স্নো লেপার্ড, অর্থাৎ যেমন পোলার বেয়াররা সমস্যার সম্মুখীন, একইভাবে স্নো লেপার্ড যারা, অর্থাৎ যারা ওই তুষারের মধ্যেই থাকে, লেপার্ড বা চিতা টাইপের, লেপার্ডই বলতে হয়, লেপার্ড, তো সেই স্নো লেপার্ডদের একটা অস্তিত্বের সংকট তৈরি হচ্ছে বর্তমানকালে।
তাই জন্য তাদের জন্য একটা দিন ধার্য করা হয়েছে, সেটা হলো 23শে অক্টোবর, স্নো লেপার্ড ডে 23শে অক্টোবর। তাহলে স্নো লেপার্ড ডে 23শে অক্টোবর, আর এদিকে ইন্টারন্যাশনাল পোলার বেয়ার ডে 27শে ফেব্রুয়ারি। তোমাদের অনেকের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এই ডেটগুলো কেন করা হয়। মনে রাখবে প্রত্যেকটা ডেটের ডেটের পিছনে একটা গুরুত্ব আছে। গুরুত্বটা কি? ওর প্রতি দৃষ্টি ঘোরানো প্রত্যেকের। অর্থাৎ ইন্টারন্যাশনাল পোলার ডেতে যেন প্রত্যেকটা মানুষ সেই পোলার বেয়ারের দিকে একবার ফিরে তাকায়, যাতে করে তাদের বর্তমান সমস্যাগুলো সম্পর্কে আমরা অবগত হই এবং আমাদের কি করণীয় সেটা আমরা বুঝতে সামর্থ্য হই। ঠিক আছে, তাই জন্য এইটা খুব ভাইটাল একটা পার্ট। এবার দেখো মার্চ মাস, মার্চ মাসে কি আসলো? মার্চ মাসে প্রথম রয়েছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে। ওয়াইল্ড লাইফ তো খুব ভাইটাল একটা বিষয়, পরিবেশের তোমরা সবাই জানো তো। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে অর্থাৎ সমস্ত বন্য প্রাণীর জন্য একটা দিন ধার্য করা হয়েছে 3rd মার্চ, অর্থাৎ 3রা মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে গ্রহণ করা হয়েছে বা ধার্য করা হয়েছে। এরপরে রয়েছে দেখো ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট, তার মানে এটা তো ওয়াইল্ড লাইফ এর জন্য গেল। ওয়াইল্ড লাইফ এর জন্য গেল কত? 3রা মার্চ ওয়াইল্ড লাইফ বন্য প্রাণীর জন্য। বন্য প্রাণীকে কে আশ্রয় দেয়? ফরেস্ট আশ্রয় দেয়। তাহলে ফরেস্টের জন্য একটা দিন দেওয়া উচিত, সেটা ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। সেটা কবে? সেটা মার্চ মাসেই। এটা যেমন 3rd মার্চ, এটা 21শে মার্চ। তাহলে মনে রাখবে এইভাবে গল্পের মতো করে, তাই জন্য পড়লে সুবিধা হয়। ওয়াইল্ড লাইফ ডে তো 3rd মার্চ পেলাম, ইন্টারন্যাশনাল ডে ফর ফরেস্ট পেলাম হলো 21শে মার্চ। দুটোই মার্চ মাসে, একটা 3রা মার্চ একটা 21শে মার্চ। এবার রয়েছে দেখো ওয়ার্ল্ড ওয়াটার ডে, যেমন আগে আমরা পড়লাম না ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, জলাভূমি দিবস, 2রা ফেব্রুয়ারি। এখানে আমরা কি পড়ছি? ওয়ার্ল্ড ওয়াটার ডে। ওয়াটার কেন গুরুত্বপূর্ণ সেটা বলার অপেক্ষা রাখে না। তাহলে সেই ওয়াটার ডে গ্রহণ করা হয়েছে এই ফরেস্টের পরের দিন, অর্থাৎ ফরেস্ট ডে 21শে মার্চ, এটা 22শে মার্চ। ঠিক আছে, এবার রয়েছে দেখো পরেরটা ওয়ার্ল্ড মেটিওলজিক্যাল ডে। আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে যদি আমাদের ভাবতে হয় তাহলে মেট্রোলজি বিষয়টা তো গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ক্লাইমেটোলজি বর্ডার মানে প্রিন্সিপাল সাবজেক্ট হলো মেট্রিওলজি। তো সেই মেট্রিওলজি ডে গ্রহণ করা হয়েছে কেন জানো? তার কারণ হলো অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ জলবায়ু পরিবর্তন সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানোর জন্য গ্রহণ করা হয়েছে ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে। সেটা কবে? 23শে মার্চ। কি দারুণ সমন্বয় দেখো, ইন্টারন্যাশনাল ডে ফর ফরেস্ট, ফরেস্ট বেঁচে থাকে কার ওপরে, অর্থাৎ উদ্ভিদ বেঁচে থাকে কার ওপরে? জলের ওপরে। জল না থাকলে উদ্ভিদ বাঁচতে পারে না। তাহলে 21শে মার্চ তো ফরেস্ট দিবস, আর যারও যে যেটা সবচেয়ে ভাইটাল উদ্ভিদের বাঁচার জন্য সেটা হলো ওয়াটার। তাহলে ওয়াটার ডে তার পরের দিন 22শে মার্চ। এরপরে বলছে যে এই যে ফরেস্ট আর ওয়াটার, এই দুটো কাদের, এই ফরেস্ট অ্যান্ড ওয়াটার এই দুটো কার কার দান? কার দান? সেখানকার জলবায়ু দান। জলবায়ু কে? মেট্রোলজিক্যাল ডে, যেটা তার পরের দিন 23শে মার্চ। তাহলে 21শে মার্চ তো ফরেস্ট ডে, 22শে মার্চ জল দিবস, এবং 23শে মার্চ মেট্রোলজিক্যাল ডে, যেটা অ্যাবাউট বা ফর ক্লাইমেট চেঞ্জের অ্যাওয়ারনেস এর জন্য। এবার দেখো লাস্ট রয়েছে, 5ই রয়েছে আর্থ আওয়ার, অর্থাৎ যাকে বলে আর্থ আওয়ারের বাংলা ওই কি বলে, বাংলাটা আমি এই মুহূর্তে করতে পারছি না। আর্থ আওয়ার বলতে বোঝায় ওই একটা ঘন্টা ঠিক করে নেয়া, যে ঘন্টা আমরা সমস্ত আর্টিফিশিয়াল পাওয়ারগুলোকে, অ্যাকচুয়ালি পাওয়ারগুলোকে বন্ধ করার টার্গেট রয়েছে বা মানে ইয়ে রয়েছে, মানে এইম রয়েছে, প্রিন্সিপাল এইম, কিন্তু আমরা কি করি আফটার অল লাইট গুলোকে বন্ধ করে দিই। অর্থাৎ এই সময়ে এই আর্থ আওয়ারে কি করা হয়, সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়, যাতে করে পরিবেশ এক ঘন্টার জন্য অন্তত ঠান্ডা হয় এবং একটা বড় অংশের এনার্জিকে সেভ করা সম্ভব হয়। ঠিক আছে, আমাদের 2023 সালে নেক্সট যে আর্থ আওয়ার গ্রহণ করা হবে সেটা হলো 25শে মার্চ স্যাটারডে। অ্যাকচুয়ালি এটা মানে মার্চের লাস্ট, মার্চ মাসের লাস্ট স্যাটারডেতে করার একটা নজির আছে, মানে লাস্ট স্যাটারডেতে করে এটা। ঠিক আছে, তো 23 সালে এটা করা হবে
25শে মার্চ, এবং টাইমিংটা ফিক্সড, সেটা হলো 8:30 থেকে 9:30, এই 1 ঘন্টার জন্য সমস্ত আলো নিভিয়ে দেয়া হয়। এখানে যেমন একটা উদ্দেশ্য রয়েছে পাওয়ার সেভ করা, আর একটা হলো একটা বিশ্বের কাছে একটা বার্তা পাঠানো যে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস এর যে ইচ্ছে বা সদিচ্ছা সেটা যাতে জাগ্রত হয় সেটা করা। তো 25শে মার্চ সেটা করা হবে 2023 সালে, এবং এটা ইয়ার টু ইয়ার ডেটটা চেঞ্জ হবে। সাধারণত এটা স্যাটারডে করা হয়, লাস্ট স্যাটারডে, ঠিক আছে। এবার দেখো এপ্রিল, এপ্রিলে রয়েছে 8 ডে, প্রথম 8 ডে। 8 ডে কেন? সেটা হলো পুরো বসুন্ধরা দিবস বলে একে, বসুন্ধরা দিবস। এটা করা হয় কবে দেখো? থার্ড উইক অফ এপ্রিল। সাধারণত যেমন আমি 2023 সালে বলে দিচ্ছি 8 ডে কবে হবে, 8 ডে, এক মিনিট, করা হয়েছে 2022 এপ্রিল। 2023-এ কি হবে? ২০২৩ও ২২শে এপ্রিল, অর্থাৎ 22শে এপ্রিল ধরে নাও, 22শে এপ্রিলকেই আর্থ ডে হিসাবে ধরা হয়। থার্ড উইক অফ এপ্রিল, দ্যাট মিন্স 22শে এপ্রিল ধরা হয় আর্থ ডে। এবং প্রত্যেকটা আর্থ ডে এর আবার আলাদা আলাদা প্রিন্সিপাল মোটো থাকে, সেগুলো দরকার নেই, কারণ এত ডিপলি পড়া সম্ভব নয়, মনে রাখা সম্ভব নয়। যখন অনেক ডেট হয়ে যাবে তখন মাথায় এমনি প্রেশার চলে আসবে। মে মাস দেখো, মে মাস হলো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, কবে? 22শে মে। তোমাদের এইভাবে মনে রাখতে হবে যে এপ্রিলের 22 তারিখ আর্থ ডে, আর মে মাসের 22 তারিখ ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। আমি কেবলমাত্র এনভায়রনমেন্টাল পার্সপেক্টে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলোকে এখানে লিস্টেড করেছি। তো ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, অর্থাৎ জীববৈচিত্র্য বর্তমানকালে সবচেয়ে বড় সংকটের সম্মুখীন বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে, তাই জন্য ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি এটা করা হয়েছে, যেটা মে মাসের 22 তারিখে। এবার দেখো জুন মাস, জুন মাসে প্রথমে রয়েছে ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। খুব কমন, এটা প্রচুর পরীক্ষায় আসে এবং সবার ঠোঁটে থাকে আনসার, 5ই জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এবার দেখো দুয়ে রয়েছে ওয়ার্ল্ড ওশান ডে, অর্থাৎ সমুদ্র দিবস। কেন? সমুদ্র একটা ভাইটাল বর্তমানকালের গুরুত্বপূর্ণ এই ফেনোমেনন, কারণ সমুদ্রের জলতল বৃদ্ধি পাওয়া প্লাস সমুদ্রে প্লাস্টিক দূষণ, জল দূষণ, এই সব কিছু একটা ইস্যুর মধ্যে পড়ে, তাই আমরা ওয়ার্ল্ড ওশানকে একটা আলাদাভাবে কেয়ার করব। তাই এটা 8ই জুন ঠিক করা হয়েছে, অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওশান ডে, এই দিনটা কেবলমাত্র সমুদ্রের জন্য, 8ই জুন। এবার দেখো রয়েছে তিনে ওয়ার্ল্ড রেইনফরেস্ট ডে। রেইনফরেস্ট হলো আমাদের পৃথিবীর ফুসফুস বলতে পারো, যে কারণে সেলভাকে ফুসফুস বলে, কারণ এই এত পরিমাণে অক্সিজেনের যোগান দেয়, যে কারণে এটা অক্সিজেন সিঙ্কও বলতে পারো। তো তাই জন্য ওয়ার্ল্ড রেইনফরেস্ট ডে মোস্ট ভাইটাল, সেটা 22শে জুন, 22 তারিখ। দেখো 22শে জুন যেমন আমি, 22শে এপ্রিল যেমন আমি পেয়েছিলাম আর্থ ডে, 22শে মে পেলাম ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, আবার 22শে জুন পাচ্ছি ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে। তার মানে 22 তারিখটা এপ্রিল মে জুন তিনটের জন্যই খুব ভাইটাল, একটা তো আর্থ ডে, দ্বিতীয় ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি, আর 3 নম্বর ওয়ার্ল্ড রেইন ফরেস্ট ডে। এবার দেখো আর একটা রয়েছে, সেটা হলো গ্লোবাল উইন্ড ডে, কবে? 15ই জুন, গ্লোবাল উইন্ড ডে, বায়ু, এটা অত বেশি ভাইটাল না, পরীক্ষা আসার মতো নয়, গ্লোবাল উইন্ড ডে 15ই জুন। যোগা ডে কেন আমি দিয়েছি এটা? কারণ পরিবেশের সাথে অনেক সময় আমাদের হেলথ চলে আসে, তাই জন্য এই দিনটা আমি লিখেছি এখানে, যোগা ডে 21শে জুন, ঠিক আছে, তাই জন্য এখানে লিখেছি 21শে জুন যোগা ডে। এবার দেখো জুলাই মাস, ওয়ার্ল্ড পপুলেশন ডে, ওয়ার্ল্ড পপুলেশন, কারণ পরিবেশের মধ্যে পপুলেশনও পড়ে, তাই জন্য পপুলেশনের এই পার্টটা আমি দিয়েছি, যেটা আমাদের জিওগ্রাফি স্টুডেন্টের জন্য খুব ভাইটাল, সেটা হলো ওয়ার্ল্ড পপুলেশন ডে 11ই জুলাই, ওয়ার্ল্ড পপুলেশন ডে 11ই জুলাই, এটা SLST পরীক্ষায়ও আসার মতো। এবার দেখো জুলাই মাসেরই ফার্স্ট উইককে আমরা বন মহোৎসব পালন করি,
জুলাই মাসের প্রথম উইকে, জুলাই মাসের প্রথম উইকে আমরা বন মহোৎসব পালন করি, তাই জন্য মোস্ট ভাইটাল প্রথম উইক জুলাই মাসে। এর পাশাপাশি এখানে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য কনজারভেশন অফ দ্য ম্যানগ্রোভ ইকোসিস্টেম কবে? 26শে জুলাই। 26শে জুলাই ম্যানগ্রোভ ইকোসিস্টেমকে কনজারভেশনের জন্য একটা বিশেষ যে দিন, মানে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য কনজারভেশন অফ ম্যানগ্রোভ ইকোসিস্টেম। কেন? কারণ বর্তমানকালে সমুদ্রের জলতল বৃদ্ধির জনিত কারণে প্রচুর পরিমাণে ম্যানগ্রোভের বিনাশ হচ্ছে, তাই ম্যানগ্রোভকে সেভ করাটা দরকার, ম্যানগ্রোভ ইকোসিস্টেমকে বাঁচিয়ে রাখা দরকার। কারণ হিউম্যান ইনফ্লুয়েন্সের কারণে আমাদের সুন্দরবন এরিয়া মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোর এরিয়া, বাফার এরিয়া, ট্রানজিশনাল এরিয়ার প্রত্যেকটা পার্ট ধীরে ধীরে ডেন্সিটি কমে যাচ্ছে উদ্ভিদের, তাই জন্য আমাদের সেই ইকোসিস্টেমকে রক্ষণাবেক্ষণ করতে হবে। তার জন্যই এই বিশেষ প্রয়াস, যেটা 26শে জুলাই গ্রহণ করা হয়েছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য কনজারভেশন অফ ম্যানগ্রোভ ইকোসিস্টেম। এবার রয়েছে দেখো ইন্টারন্যাশনাল টাইগার ডে, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ টাইগার যেমন ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী এবং পৃথিবীতে যত বাঘ আছে তার 50% ভারতে বিলং করে, তাই এটা খুব গুরুত্বপূর্ণ ইন্টারন্যাশনাল টাইগার ডে, এটা 29শে জুলাই। তাহলে ম্যানগ্রোভ তো টাইগার, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের নাম শুনলেই ম্যানগ্রোভের কথা মনে পড়ে, তো সেটা রয়েছে 26শে জুলাই। আর 29শে জুলাই টাইগার ডে, নট রয়্যাল বেঙ্গল টাইগার, অনলি টাইগার, মানে সব টাইগারই পড়ে এর মধ্যে। এবার দেখো আমরা চলে যাব আগস্ট মাসে, জুলাইয়ের পর আগস্ট। আগস্টে একটাই দিন আমি লিখেছি এখানে, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিজেনিয়াস পিপল। ইন্ডিজেনিয়াস পিপল তাদের জন্য অ্যাকচুয়ালি কি হয়, 9th আগস্ট এটা করা হয়েছে। আমরা জানি যে পৃথিবীতে কিছু প্রাণী রয়েছে, সরি কিছু মানুষ রয়েছে, যে মানুষগুলো তার যে আদিম সত্তা সেই সত্তাকে ধরে নিয়েই একটু একটু করে এগোচ্ছে, এবং তাদের হ্যাবিটেশন, তাদের কালচার, এই জিনিসগুলো যাতে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হয়, তারা যাতে অন্য কোনো সম্প্রদায়ের দ্বারা প্রভাবিত হয়ে বা সম্প্রদায়ের চাপে তাদের নিজেদের অস্তিত্বের সংকটের সম্মুখীন করে ফেলতে না হয়, সেই জিনিসটাকে প্রাধান্য দিয়েই এই বিশেষ দিন গ্রহণ করা হয়েছে, ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওয়ার্ল্ড ইন্ডিজিনিয়াস পিপল, আগস্টের 9 তারিখ। মনে রাখবে এটা আমাদের স্বাধীনতার মাস, আগস্ট মাস সবার স্বাধীনতা আছে, সেই কথা মাথায় রেখে 9ই আগস্ট এইভাবে মনে রাখো। এবার রয়েছে সেপ্টেম্বর মাস, আগস্টের পর সেপ্টেম্বর। সেপ্টেম্বরে রয়েছে দেখো এক ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে। তোমরা অনেক সময় দেখেছো যে আমাদের ভারতের বেশ বড় বড় মানুষও সমুদ্র বিচে যে পরিষ্কার করে, সেই পরিষ্কারটা করা খুব দরকার, মানে কোস্টাল ক্লিন আপ দরকার। কারণ কোস্ট হলো এমন জায়গা, তোমরা জিওগ্রাফির ছেলেমেয়ে সবাই জানো যে কোস্টে সমুদ্রে যা কিছু দূষিত উপাদান যাক না কেন, সেগুলো দিনের শেষে উপকূলে ফিরে আসে। তাহলে সেই উপকূলটাকে যদি আমি না পরিষ্কার করি, তাহলে সেই উপকূল থেকে আবার সেগুলো সমুদ্রে চলে যাবে। মানে একটা অপরচুনিটি দিয়েছে সমুদ্র, যে আমি সমুদ্র থেকে সবকিছুকে নিয়ে এসে উপকূলে ফেলেছি, তুমি ওগুলোকে সরিয়ে দাও, তাহলে সমুদ্রটা পরিষ্কার হয়ে যায়। আর যদি সেই অপরচুনিটি নিয়ে আমরা পরিষ্কার না করি, তাহলে পরবর্তী আবার সোয়াশ ব্যাকওয়াশের খেলায় যখন কোনো জায়গা থেকে ক্ষয় হবে, তখন সেগুলো আবার সেগুলো সমুদ্রে চলে যাবে। তাই জন্য ক্লিন আপ করা দরকার, ইন্টারন্যাশনাল কোস্টাল ক্লিন আপ ডে গ্রহণ করা হয়েছে অ্যাকচুয়ালি 2nd অথবা 3rd স্যাটারডে অফ সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 2nd অথবা 3rd স্যাটারডেতে করা হয় এই ক্লিন আপ প্রজেক্ট, একটা ধরে শনিবার ধরে, ঠিক আছে, এবং সেটা সেপ্টেম্বর মাসের। নেক্সট দেখো রয়েছে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজারভেশন অফ দ্য ওজোন লেয়ার। তোমরা সবাই জানো যে ওজোন লেয়ার খুব ভয়ঙ্কর কারেন্ট ইস্যু, তো তাই জন্য ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রিজারভেশন অফ ওজোন লেয়ার, এটা 16ই সেপ্টেম্বর, মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার মতো 16ই সেপ্টেম্বর, ওজোন লেয়ার সংক্রান্ত বিষয় 16ই সেপ্টেম্বর, ঠিক আছে। এবার দেখো নেক্সট রয়েছে ক্লিন আপ দ্য ওয়ার্ল্ড, ক্লিন আপ দ্য ওয়ার্ল্ড ক্যাম্পেইন, মানে ক্লিন আপ দ্য ওয়ার্ল্ড ক্যাম্পেইন, আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার ওয়ার্ল্ড ওয়াইড ক্যাম্পেইন করা হয় অ্যাকচুয়ালি 3rd উইক অফ সেপ্টেম্বরে, ঠিক আছে। এটা একটা ক্যাম্পেইন, অর্থাৎ এখানে মানুষকে সচেতনতা করানোর জন্য ক্যাম্পেইন করা হয় 3rd উইক অফ সেপ্টেম্বরে, ক্লিন আপ ক্যাম্পেইন বলতে পারো এটা, ঠিক আছে। এবং এখানে আরো একটা ডেট রয়েছে দেখো, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে,
27শে সেপ্টেম্বর, যদিও পরিবেশ সংক্রান্ত অত বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয়, তাও আমি এখানে লিখেছি ওয়ার্ল্ড ট্যুরিজম ডে 27শে সেপ্টেম্বর। এবার দেখো নেক্সট রয়েছে অক্টোবর মাস, এক মিনিট, অক্টোবর মাসে দেখো ফার্স্ট রয়েছে ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে। হ্যাবিট্যাট ডে মানে, হ্যাবিট্যাট মানে বাসস্থান বা বাসভূমি, সেই বাসস্থান বা বাসভূমির জন্য যে ডে সেটা হলো ফার্স্ট মনডে অব অক্টোবর, অর্থাৎ অক্টোবর মাসের প্রথম মনডে গ্রহণ করা হয়েছে এই দিন, অক্টোবরের প্রথম মনডে, মনডেতে ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে হিসাবে গ্রহণ করা হয় অক্টোবর মাসের প্রথম সোমবার। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড অ্যানিমাল ডে, অ্যানিমাল ডে করা হয়েছে 4th অক্টোবরকে, ওয়ার্ল্ড অ্যানিমাল ডে করা হয়েছে 4th অক্টোবর। কেবলমাত্র ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ নয়, যেমন ওয়াইল্ড লাইফ আছে 3rd মার্চ না, ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ, এখানে অ্যানিমাল গুলোকে গুরুত্ব দিয়ে 4th অক্টোবর করা হয়েছে। তারপরে রয়েছে দেখো ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে। ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে নিয়ে না দুটো জিনিস আছে, মনে রাখবে আমাদের পৃথিবীর যে ডায়নামিক যে প্রবাহটা, সেই প্রবাহটা চালানোর একটা দারুণ কাজ করে হলো মাইগ্রেটরি বার্ড, যারা পরিযায়ী পাখি এক জায়গা থেকে অন্য জায়গায় যায়, যারা তারা যেমন কোনো জায়গার জলবায়ু পরিবর্তনের বার্তাবহক, জলবায়ু বা ঋতু পরিবর্তন বলতে পারো, তারা যেমন ঋতু পরিবর্তনের বার্তাবহক হিসাবে কাজ করে, তেমনি তারা একটা ইকোসিস্টেম থেকে আর একটা ইকোসিস্টেমে ইনভলভমেন্ট হয়ে যায়। কি দারুণ জিনিস, সাইবেরিয়ান অঞ্চল থেকে প্রচুর পরিযায়ী পাখিরা আমাদের চিল্কা লেকে চলে আসে, শুধু চিল্কা নয়, ছোটখাটো একাধিক ওয়েটল্যান্ডে চলে আসে সাইবেরিয়ান অঞ্চল থেকে পাখিরা, হাজার হাজার কিলোমিটার দূর থেকে উড়ে এসে এখানে এসে 2-3 মাস থেকে আবার চলে যায়। তার মানে একটা ইকোসিস্টেম থেকে আর একটা ইকোসিস্টেমে চলে আসছে, এই জন্যই তো ইকোসিস্টেমকে ওপেন সিস্টেম বলা হয়। সে কোথা থেকে আসলো এবং ওই 3 মাসের জন্য ইকোসিস্টেমের একটা গুরুত্বপূর্ণ এজেন্ট হিসাবে কাজ করছে, তো এটা খুব দারুণ একটা বিষয়, আমাদের পুরো বায়োস্পিয়ারের যে সচলতা, সবসময় গতিশীলতা, তার একটা বার্তাবাহক হলো এই মাইগ্রেটরি বার্ড। এবার এটা দুটো দিন, একটা হলো 12ই অক্টোবর তাদের জন্য করা হয়, আর দুই হলো 2nd স্যাটারডে অফ মে, মে মাসের 2nd স্যাটারডেতেও ওয়ার্ল্ড মাইগ্রেটরি বার্ড ডে গ্রহণ করা হয় বা পালন করা হয়, আবার 12ই অক্টোবরও করা হয়, এটা দুটো দিনই করা হয়, একটা 12ই অক্টোবর আর একটা 2nd স্যাটারডে অফ মে মাস। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড ফুড ডে, খাদ্য দিবস, লিখেছি এই কারণে এটা ভাইটাল, খাদ্য তো পরিবেশের সাথে সম্পর্কযুক্ত। ওয়ার্ল্ড ফুড ডে 16ই অক্টোবর, আমরা ওজন লেয়ার পড়লাম কত, 16ই সেপ্টেম্বরে, আর এটা কি পড়ছে ওয়ার্ল্ড ফুড ডে, কবে, 16ই অক্টোবর, অর্থাৎ সেপ্টেম্বরের পরের মাসে অক্টোবর। তাহলে ওজন, ওজন হলো আমাদের সুরক্ষা দেয়, আর ফুড খাদ্য আমাদের মানে খিদে মেটায়, সেটা 16ই অক্টোবর, তাহলে 16ই সেপ্টেম্বর 16ই অক্টোবর। এবার রয়েছে দেখো ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিডাকশন, অর্থাৎ বিপর্যয়কে কমানো, তার জন্য একটা দিন যাতে বিপর্যয়ের প্রতি আমাদের অ্যাওয়ারনেসটা বাড়ে, সেটা হলো 13ই অক্টোবর, 13 অক্টোবর, 13ই অক্টোবর দিনটিকে গ্রহণ করা হয়েছে ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিডাকশন, ঠিক আছে। এবং আগেই বলেছি স্নো লেপার্ড ডে 23শে অক্টোবর গ্রহণ করা হয়েছে, অর্থাৎ 13ই অক্টোবরের 10 দিন পর 23শে অক্টোবর, ঠিক আছে। এবার দেখো নেক্সট টাইম রয়েছে নভেম্বর, নভেম্বরে 5ই নভেম্বর, 5th নভেম্বর একটা দিন ঘোষণা করা হয়েছে, নাম ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে, সুনামি সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য এই ডে, কবে, 5ই নভেম্বর। ডিসেম্বরে কি আছে, ডিসেম্বরে 1 নম্বরে রয়েছে দেখো ওয়ার্ল্ড সয়েল ডে, কবে, 5ই ডিসেম্বর। আমরা 5ই নভেম্বর কি পড়লাম, ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে, 5ই ডিসেম্বর কি পড়ছি, ওয়ার্ল্ড সয়েল ডে, মৃত্তিকা দিবস, মৃত্তিকা দিবস 5ই ডিসেম্বর। হিউম্যান রাইট ডে, অর্থাৎ মানুষের অধিকার, হিউম্যান রাইট ডে 10ই ডিসেম্বর, 5 দিন পর, মানে 5ই ডিসেম্বর তার 5 দিন পর, দ্যাট মিন্স হিউম্যান রাইট ডে। এবং তারপর রয়েছে ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে, মাউন্টেন একটা পার্ট অফ এনভায়রনমেন্ট, তাই জন্য এটা আমি লিখেছি ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে, সেটা 11ই ডিসেম্বর, ঠিক আছে। এবং লাস্টলি মনে রাখবে তোমরা যে ইন্ডিয়া ওয়াটার উইক, ইন্ডিয়া ওয়াটার উইক প্রতিপালন করে, মানে জল সপ্তাহ পালন করে ভারত, 1st থেকে মানে 1 তারিখ থেকে 5ই নভেম্বর পর্যন্ত,
ফার্স্ট টু ফিফথ নভেম্বর, মানে এটা অক্টোবর, সামনে আমাদের নভেম্বর মাস আসছে দুদিন একদিন পর। তো সেই ফার্স্ট নভেম্বর থেকে ফিফথ নভেম্বর পর্যন্ত ইন্ডিয়া ওয়াটার উইক প্রতিপালন করে। তো এই কটা ছিল এনভায়রনমেন্টাল ইভেন্ট রিলেটেড ডেট। এবং তোমাদের বলে রাখি, যখন সব ডেট গুলো পড়া হয়ে যায় তখন একটু গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সবাই খাতায় সুন্দরভাবে কেয়ারফুলি লেখো, অ্যাভয়েড করে নয়, কেয়ারফুলি খাতায়। আমি যেমন পড়ালাম, এটা পজ করে করে দরকার হলে লেখো, বা বোর্ড থেকে তোমরা দেখতেই পাচ্ছো আশা করি। তো সেইগুলোকে পর পর সুন্দরভাবে লেখো, লিখে একটা চার্ট বানাও, তারপরে তোমরা পড়ো, ঠিক আছে? তাহলেই পড়াটা যথাযথ হবে। তো এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট রিলেটেড হিস্ট্রিক্যাল ইভেন্ট থেকে আমার মনে হয় আর বিশেষ কিছু পড়া বাকি রইল না। আমি আরো একটা বোর্ড ওয়ার্ক করে পরবর্তীতে দরকার হলে যে এনভায়রনমেন্টাল ইভেন্ট যেগুলো হয়েছে বড় বড় সম্মেলন সংক্রান্ত বা বিভিন্ন সামিট যেগুলো হয়েছে সেইগুলো সংক্রান্ত একটা ক্লাস করে দেব। তাহলে এই পার্ট আমাদের কমপ্লিট। এটা যেমন প্রাইমারির জন্য ইম্পর্টেন্ট, তেমন এসএলএসটির জন্য ইম্পর্টেন্ট, তাই জন্য এই ক্লাসটা আমি করলাম। এর আগের দিন যে আমি পিডিএফটা দিয়েছি না, ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত যে রোগ সংক্রান্ত যে ইয়েটা স্টাডি ম্যাটেরিয়ালটা, ওটা একটা বায়োলজি ইয়ের থেকে দেয়া। তো ওখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে প্রাইমারি লেভেলে, তাই জন্য আমি বলবো যে তোমাদের ওই বইটা পড়ে একটা পরীক্ষা অ্যাটেন্ড করা উচিত। ওখানে বোঝানোর তো বেশি কিছু নেই, তাই আমি ওইভাবে আলাদাভাবে ক্লাস করে জটিলতা বাড়াইনি। তো ওখান থেকে একটা ক্লাস আমি পরের দিন দেব, তোমাদের এক্সাম একটা দেব পরের দিন, এবং আজকে যেটা পড়ালাম এটা থেকে একটা পরীক্ষা হবে, এবং এই পরীক্ষার মধ্যে অবশ্যই ওইটাও ঢুকবে, মানে ইন্টারন্যাশনাল ইভেন্ট গুলো যেগুলো সেটাও ঢুকবে, এবং এর আগে যে ক্লাস করালাম সেটা ঢুকবে। তো এইগুলো দিয়ে তার মানে আমাদের দুটো পরীক্ষা পেন্ডিং হওয়ার ক্লাস অলরেডি হয়ে গেল। তো আমরা নেক্সট দুটো ক্লাস অবশ্যই, দুটো পরীক্ষা অবশ্যই দেব সামনে। তো এই ছিল আজকের এই পর্বের ক্লাস আমাদের। একজন কি এসএমএস করেছে দেখি, আগস্টটা দেখা যাচ্ছে না, আগস্ট আগস্ট আচ্ছা 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 আগস্ট দেখে দিচ্ছি, দাঁড়া এক মিনিট। এইটা এই যে আগস্ট, ঠিক আছে, এটা চলুক। আর আমাদের আর একটা কথা একটু বলছি, আমি আমি লাইভে আসছি, এই ক্লাসটা কমপ্লিট করে একটা লাইভে আসছি, তারপর বলছি কথা।